আমি মিতা, আমার বয়স 20 বছর। আমি এবারে অনার্সে ভর্তি হয়েছি। আজ আমি যে গল্পটা শুরু করেছি সেটা আমার পুরোটাই নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। আমাদের বাড়িতে আছে মা বাবা, বড় ভাই রাসেল এবং আমি। ভাই বাড়ি থেকে কম্পিউটারে কাজ করে এবং আমি বাড়িতে থেকেই এবার অনার্স পড়ছি। বাবা বিদেশে থাকায় এখন আমাদের পরিবারের সদস্য বলতে আমি, ভাইয়া এবং মা। কিন্তু এবার আসল কথায় আসি, আমাদের বাসায় তিনটি রুম। এক রুমে মা, আরেক রুমে ভাইয়া এবং অন্য রুমে আমি থাকি। রাসেল আমার আপন ভাই, তার দিকে কখনো আমি কোনো জোরে তাকিয়ে দেখিনি। সে আমাকে শুধু বোনের মর্যাদাই দিত। ভাই বোনের সম্পর্কটা এত শক্তিশালী ছিল যে কখনো আমি তার সাথে খোলামেলা গল্প করিনি। আমাদের সম্পর্কটা এতটাই সৎ এবং মধুর মতন ছিল যে কখনো আমাদের মধ্যে মনোমালিন্য হয়নি। সেই কথা মাথায় রেখে মা বাবাও আমাদেরকে বাসায় একা রেখে অনেক দিনের জন্য চলে যায়। আমি অনার্সের ছাত্রী এবং পড়াশোনা ভালোভাবেই চলছিল। আমি রোজ ভার্সিটিতে যেতাম। আমার প্রাণপ্রিয় বান্ধবীর নাম ছিল রোমানা। সে আমার অনেক ভালো একজন বান্ধবী। আমরা দুজনেই দুজনের কাছে সবকিছুই শেয়ার করতাম এবং আমরা সব ব্যাপারেই খোলামেলা ছিলাম। সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। জানতে পারি আমার প্রাণপ্রিয় ভাই রাসেল আমার বান্ধবী রোমানার সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করে, কিন্তু রোমানা জানতো না রাসেল আমার আপন ভাই। তারপর আমি সবকিছুই তাকে খুলে বলি। পরে সে জানতে পারে যে রাসেল আমারই আপন বড় ভাই। কিন্তু তার উপর আমি রাগ করলাম না, কারণ ও আমার ঘনিষ্ঠ বান্ধবী এবং আমরা সব ব্যাপারে খোলামেলা। এই ব্যাপারটা সে খেয়াল করলো এবং আমাদের মাঝে থাকা সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে শুরু করলো এবং আমি তাদের সব বিষয়ে জানতে পারি। রোমানা আমাকে সবকিছুই খুলে বলতো। তার মুখে শুনেছি আমার ভাইয়া নাকি একটা দারুণ খেলোয়াড় ছেলে। তাদের বাসায় কেউ না থাকলে আমার দুষ্টু ভাইটা তাদের বাসায় যেত এবং তাকে রোজ বিছানায় খেলে আসতো। এবং তার মুখে শুনেছি ভাইয়া নাকি অনেক লম্বা সময় ধরে খেলতে পারে এবং গত 3 বছর ধরে সে ভাইয়ার সাথে নিয়মিত বিছানায় চরম সুখে লাগিয়ে খেলে আসছে। যখন তাদের বাসায় কেউ না থাকে তখন রোমানা কল করে তাকে যেতে বলে এবং আমার খেলোয়াড় ভাইয়া গিয়ে তাকে রাম খেলা দিয়ে আসে। শুরুতে রোমানার কাছ থেকে এসব শোনার আগ্রহটা আমার বেশি ছিল, এমনকি কলেজে গিয়ে সারাক্ষণ তার সাথে কাটাই এবং আমার খেলোয়াড় ভাইয়ের গল্প শুনে যাই। কেন জানি না এসব শুনে আমার বেশ মজা লাগতে শুরু করে। রোমানার মুখে ভাইয়ের প্রশংসা শুনতে শুনতে আমিও ভাইয়ের প্রতি দুর্বল হয়ে যাই। কিন্তু আমি কিছুতেই বুঝতে দিলাম না যে আমি আমার আপন ভাই রাসেলের উপর কোনো জোর দিচ্ছি। আমি আমার আপন ভাই রাসেলের কাছ থেকে মজা খাওয়ার জন্য দিশেহারা হয়ে পড়ছি। এখন মনে হচ্ছে রাসেল হচ্ছে একমাত্র পুরুষ যে কিনা আমার মন প্রাণ দেহের একমাত্র অধিকারী। এমনকি আমি রাসেলকে ভালোবাসতে শুরু করেছি। এখন মন চাইছে রাসেলকে ডাইনি রোমানার কাছ থেকে কেড়ে নিয়ে রোজ রাতে খেলার সুখ নেই। একটাই কষ্ট, রোমানা আমার আপন ভাইয়ের সাথে নিয়মিত রাম খেলে কতই না সুখ পায়, আর আমি তারই বাসা থেকে মজা না খেয়ে থাকি। কথায় বলে না কামারের ঘরে দাও নাই। আমারও ঠিক তাই হয়েছে। আমার দুর্বলতা এতটাই বেড়ে গিয়েছে যে সারাক্ষণ শুধু ভাইয়ের কথা ভাবি এবং মনে হয় পেছন দিক থেকে গিয়ে তাকে জড়িয়ে বুকে নেই এবং তার মেশিনটা বের করেই চুষে দেই এবং ওর সব রস খেয়ে ফেলি। সে যদি ভাই না হতো আজই তাকে প্রেম নিবেদন করতাম, কিন্তু দুর্ভাগ্য সে আমার মায়ের পেটের আপন ভাই, তাই দুনিয়া আমাদের সম্পর্কটা কোনোদিনও মানবে না। কিন্তু আমার এই পাগল মন আমাকে বারবার বলে, আরে এই পাগল, এই দুনিয়ার মানুষ মানুক বা না মানুক তাতে কিছু আসে যায় না। সে তো আমার পাশেই থাকে। যদি দুজনের ইচ্ছে থাকে আমরা রোজ রাতে খেলাধুলা করেই সুখ নিতে পারবো, কেউ টেরও পাবে না। আর বড় কথা, সে আমার ভাই, তাই কেউ সন্দেহ করবে না। তাই আমি শুধু সুযোগের অপেক্ষায় থাকতাম কখন তাকে আমার করে নিতে পারবো। আর যদি একবার সে রাজি হয় তাহলে আমরা রোজ কড়াকড়ি করতে পারবো। হঠাৎ একদিন আমার কপাল খুলে গেল। আমার মা 7 দিনের জন্য নানা বাড়ি চলে গেল আমাকে ও ভাইয়াকে বাসায় রেখে। মনে মনে ভাবলাম, এই 7 দিন আমি তোর বোন না, আমি তোর বউ। 7 দিনের জ্বালা মেটানোর দায়িত্ব আমার। এদিকে কিভাবে তাকে পটিয়ে প্রতিদিন চরম রাম খেলা খেলবো কিছুই বুঝতে পারছি না এবং কখনো তার সাথে আমি এভাবে কথাও বলিনি। তবে যাই হোক, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করবো না। সেদিন সারাদিন ভাইয়া বাইরে ছিল, রাতে এসে বাসায় ফিরলো। এতক্ষণে আমার রান্না বাড়ার কাজ শেষ। ভাইয়ের সাথে আগে আমি তুই করে কথা বলতাম, কিন্তু সেদিন আমি তুমি করে বলতে শুরু করলাম। খেলার চরম সুখ বোধ হলে এটা খুবই স্বাভাবিক। ভাইয়াও কিছু বুঝতে পারেনি যেটা তাকে বোঝাতে চাচ্ছি। যাই হোক, ভাইকে খাওয়ার জন্য ডাক দিলাম। ভাইয়া এসে বলল, কিরে খেতে পারবো তো রান্না? জীবনে রান্না করে দেখিস নি, আজ করলি তাও আবার মা না থাকার কারণে। তবে আমার কোনো আপত্তি নেই তাতে, খাওয়া গেলেই চলবে। আমি বললাম, আগে খেয়ে দেখো, না খেলে মজা বুঝবে কিভাবে? ভাইয়া একটা কথা বলতো আমায়। ভাইয়া বলল, কি কথা? আমি বললাম, মা না থাকায় তোর জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভাইয়া বলল, জানি না। আমি বললাম, না জানারই কথা, মা থাকুক বা নাই থাকুক তুমি তো পেয়েই যাচ্ছ, কোনো অভাব নেই। ভাইয়া বলল, তুই এত কথা শিখেছিস? আমি ভাবতেই পারছি না যে আমার বাসার পিচ্চিটা এখন বড় হয়ে গেছে। আমি বললাম, চুপ করো, আমি পিচ্চি নই, আমার ঠিক বয়সে বিয়ে হলে 2-3টে বাচ্চার মা হতাম। ভাইয়া বলল, ওরে আমার সোনা পিচ্চি, বোনরে আমার মনে তো চায়,
থাক বলবো না, আমি বললাম কি মন চায় প্লিজ বলো ভাইয়া, ভাইয়া বলল না তোর বয়স হয়নি আর তাছাড়া তুই আমার বোন, এসব বলা মোটেও ঠিক না। আমি বললাম আরে বলো না আমি কিছু মনে করব না। মনে মনে আমি খুশিতে লাফাচ্ছিলাম, আমার মনে হচ্ছে কপালে আজ রাজভোগখানা মিলবে, ভেবে মন ভরে যাচ্ছে আমার। আর কিছুক্ষণের মধ্যেই আমি খেলোয়াড়ের স্বাদ পেতে যাচ্ছি আর ভাবছি যদি একবার তার সাথে পরিচয় হতে পারি সারা রাতের জন্য দখল করে নেব। ভাই বলল আরে টেনশন করার কিছুই নেই, তেমন কিছু বলতে চাইনি আর আমি আমার বোনকে কিছু বলতে পারি না। আমি বললাম কেন বলতে পারিস না, আমি তোর আপন বোন, তুই আমাকে যা ইচ্ছে তাই বলতে পারিস, যা ইচ্ছে তাই করতেও পারিস, আমার কাছে তোর অধিকার সবচেয়ে বেশি, এতদিন তো সবকিছু হাতের কাছে রেখেও কাজে লাগাতে পারিসনি, আর তোর মতো অত বোকা পৃথিবীতে নেই। ঘরে সুন্দরী পরিণত বোন রেখে বাইরে অভাব মেটাতে যাস, লজ্জা করে না তোর কাপুরুষ, আগে বল কি কমতি আছে আমার। আমার ভাইয়া বলল তাহলে তুই কি চাচ্ছিস, সত্যি সিরিয়াসলি বলছি আমি তোকে অনেকদিন ধরে পছন্দ করে আসছি এবং রাত কাটানোর স্বপ্ন দেখে আসছি কিন্তু বলার সাহস পাইনি, তোর কমলাগুলো দেখলেই শুধু তাকিয়ে থাকতে মন চায়। আমি বললাম শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে, খেতে ইচ্ছে করে না ভাইয়া। ভাইয়া বলল শুধু কি খেতে ইচ্ছে করে, পোয়াতি করতেও মন চায়। আমি বললাম ভাইয়া আমরা চাইলে রোজ রাতে বাসর রাতের মতো করে খেলাধুলা করতে পারবো, ভাইয়া চলো আমার রুমে চলো, আমার যে কি সুখ লাগছে রে বলে বোঝাতে পারবো না। এরপর দুষ্টুটা আমাকে জড়িয়ে ধরলো এবং কমলায় চাপ দিতে শুরু করলো, ওরে বাবা টিপলে যে এত মজা লাগে কখনো ভাবিনি। টেপার পরে আমার মুখে লম্বা জিনিসটা নিয়ে নিলাম এবং আমি মনে সুখে চুষে দিলাম, তারপর বললাম তাড়াতাড়ি করোনা ভাইয়া। সে বলল চুপ শালি, তোর মাঠে এত জ্বালা আগে বলিসনি কেন ভাই, এইসব বলে সময় নষ্ট করো না, যাও কিছু বলবো না ভাইয়া। তখন ও পুরোটাই আমার মাঠে ঠিকিয়ে দিয়েছে এবং আমাকে অনেক আদর করছে, মনে হচ্ছে এত আদর জীবনও পাইনি। বললাম এতদিন তোমার আদর কোথায় ছিল ভাইয়া, ভাই তোর যা ইচ্ছে করছে কর, কিন্তু তোর কাছে একটি অনুরোধ, তুই বাইরের কাউকে দিয়ে এই কাজটা করিস না প্লিজ, কারণ আমি তোকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ সোনা। ভাইয়া তখনও বিদ্যুৎ গতিতে খেলেই যাচ্ছিল, মনে হচ্ছিল এই পৃথিবীতে একমাত্র সুখী মানুষ আমি। পুরো এক ঘন্টা করার পর বলল বের হবে আমার কি করব। আমি বললাম ভেতরে আউট করো সমস্যা নেই, পরেরটা পরে দেখা যাবে, গপ গপ করে ভেতরে আউট করলো আর তখন আমিও রসগুলো খেয়ে নিলাম। তারপর বললাম আজ থেকেই তুই আমার রাতের স্বামী,